আইলা কিংবা আমফানের দুঃসহ স্মৃতি এখনও কাটেনি উপকূলীয় এলাকার মানুষের। নতুন করে দুঃস্বপ্ন হয়ে আসছে ঘূর্ণিঝড় মোখা। ধারণা করা হচ্ছে 170 কিলোমিটারের প্রবল শক্তি নিয়ে বাংলাদেশের উপকূলীয় এলাকায় আঘাত হানবে ঘূর্ণিঝড়টি, তছনছ করে দিবে উপকূলীয় এলাকাসহ আশেপাশের অঞ্চলও। এর মাঝে নতুন আতঙ্ক হয়ে দেখা দিচ্ছে অমাবস্যা। তছনছ হয়ে যাওয়া জিনিসপত্র ধুয়ে মুছে ভেসে নিয়ে যেতে পারে 15 ফুট উচ্চতার জলোচ্ছ্বাস। ধ্বংসযজ্ঞের পর সেগুলো আঁকড়ে বাঁচতে পারবে কিনা সেটাই এখন শঙ্কা তৈরি করেছে মানুষের মধ্যে। আমেরিকার আবহাওয়া পূর্বাভাস মডেল গ্লোবাল ফোরকাস্টের সর্বশেষ পূর্বাভাস অনুসারে ঘূর্ণিঝড় মোখা স্থলভাগে আঘাতের সময় বাতাসের সর্বোচ্চ গতি থাকতে পারে 140 থেকে 170 কিলোমিটার। আমেরিকা ও ইউরোপিয়ান আবহাওয়া পূর্বাভাস মডেল থেকে জানা গেছে 14 মে মধ্যরাতের পর থেকে বরিশাল ও চট্টগ্রাম বিভাগের উপকূলীয় এলাকা দিয়ে সরাসরি স্থলভাগে আঘাত হানবে এই শক্তিশালী ঘূর্ণিঝড়টি। বিশেষজ্ঞরা বলছেন, ঘূর্ণিঝড়টির সৃষ্টি এবং স্থলভাগে আঘাত করার সময় যদি আরও 3 দিন পিছিয়ে 17 থেকে 18 তারিখ হয় তাহলে অবস্থা আরও ভয়াবহ হবে। কারণ 18 মে অমাবস্যার রাত, ওই দিন ঘূর্ণিঝড় আরও শক্তিশালী হবে, আর সে কারণে জলোচ্ছ্বাসের শক্তি বেড়ে হবে 15 ফুট, যা শুধু প্লাবিত নয়, ভয়ঙ্কর তাণ্ডব করবে বরিশাল ও চট্টগ্রাম বিভাগের চর ও উপকূলীয় এলাকাগুলোতে। প্রিয় ভিউয়ার্স, আসন্ন এই ভয়াবহ পরিস্থিতি মোকাবেলায় সরকারের প্রস্তুতি নিয়ে আপনি কি সন্তুষ্ট? ইয়েস অথবা নো লিখে কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনাদের অভিমত। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।